আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সুতি গজ কাপড়ের মধ্যে অ্যাপ্লিক ওয়ার্ক করে কীভাবে গর্জিয়াস একটি ওড়না তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। প্রথমে আমি যে কালারের ফুল বানাবো ওই কালারের কাপড় নিয়ে এইভাবে লম্বায় 1 ইঞ্চি এবং পাশে 1 ইঞ্চি এরকম ছোট স্কোয়ার শেপ করে কেটে নিব। একটি ফুলের মধ্যে 5টি পাতা থাকবে, তাই অবভিয়াসলি আমাদের 5টি এরকম স্কোয়ার শেপের কাপড় লাগবে। প্রথমে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি একটি প্যাটার্ন তৈরি করার জন্য। তো কাপড়টাকে এভাবে ফোল্ড করে দেন কয়েকটা ভাঁজ দিয়ে দিব। এটা অবশ্য দেখলেই বুঝতে পারবেন খুবই ইজি একটা কাজ। এই তো হয়ে গেছে প্রথম পাতাটি। এভাবে করেই আমি সবগুলো পাতা বানিয়ে নেব। এখন বানিয়ে রাখা পাতাটা কাপড়ের মধ্যে এভাবে ধরে আমি নিচ থেকে সুইটা উঠিয়ে নিচ্ছি। এভাবে পাতাটাকে ধরে রেখে চতুর্পাশ থেকে আমি সেলাই করে কাপড়ের সাথে ফুলের পাতাটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। একটু যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই বুঝতে পারবেন এটা খুবই ইজি একটা কাজ এবং এত সুন্দর একটা লুক আনে। নর্মাল একটা কাপড়ের মধ্যেও খুব সুন্দর একটি গর্জিয়াস লুক নিয়ে আসে। আর কাজটা করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে হয়ে যায়। দেখতে দেখতে প্রথম পাতাটি কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আরও একটি ফুলের পাতা শুরু থেকে করে দেখাবো। Thank you.
আমি ওড়নার মধ্যে ফুলের সাথে আমি এরকম গোল রাউন্ড শেপের আরো একটি ডিজাইন করেছি, যেটা ফুলের মাঝখানে মাঝখানে ছিটার মতো দিয়েছি। তো এই গোল শেপটা আমি কিভাবে করলাম সেটাও দেখাচ্ছি। অ্যাকচুয়ালি একটু লক্ষ্য করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কাজটা আসলে কতটা ইজি। আমরা কিন্তু ঘরে বসে আমাদের জন্য নর্মাল কাপড়ের মধ্যে এরকম অ্যাপ্লিকের কাজ করে গর্জিয়াস ড্রেস তৈরি করতে পারি, আর সেই সাথে আমাদের প্রিয়জনদেরকেও কিন্তু এই ধরনের ড্রেস বানিয়ে গিফট করে তাদেরকে খুশি করে দিতে পারি। তো আমি গোল রাউন্ড শেপের যেই বোটাটা তৈরি করেছি সেটা কীভাবে করলাম এটা দেখাচ্ছি। আসলে এটা এভাবে রাউন্ড করে চতুর্পাশ থেকে সেলাই করে এটা আটকে দিতে হবে। এটা দেখলেই বুঝতে পারবেন, এটাও আগের পাতাগুলোর মতোই। শেষ হয়ে গেছে, আপনাদেরকে আরও একবার ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন, আমি একটু সিম্পলভাবেই করেছি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।